হ্যালো ভিউয়ার্স, মোটরস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনারা পর্দায় একটি নতুন ভিডিও নিয়ে আসিছি আপনাদের সামনে, সেটা হলো মুখোশ বা মাথার টুপি। তো বন্ধুরা, আমরা মুখোশ বা মাথার টুপি বিষয়ে ভিডিও এর আগেও আমাদের চ্যানেলে অনেক দেওয়া আছে, তারপরেও আজকে আবার মুখোশ বা মাথার টুপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আসলে মৌমাছি চাষ করার ক্ষেত্রে বা কোনো গাছ বা কোথাও থেকে মৌমাছি ক্যাপচার করতে অথবা কোনো এপিস ডরসাটা মৌমাছির চাক কাটতে, এই ধরনের মুখোশগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন, সেই জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, আমরা যখন মৌমাছির কোনো এপিস ডরসাটা বা চাক কাটতে চাই, তখন মৌমাছি প্রথম অবস্থা কিন্তু আপনার চোখ, নাক, কান, গলা, মাথায় আক্রমণ করার চেষ্টা করে। আর সেটা এরকম একটি টুপি সিস্টেম, যেটা আমরা মাথা, নাক, কান, গলা আপনার মৌমাছির হুল ফোটানো থেকে সেভ করবে। সেই জন্য আপনারা যারা মৌমাছির চাক কাটেন প্রাকৃতিকভাবে অথবা যারা মৌমাছির বিভিন্ন বক্স বন্দি করে মৌমাছি লালন পালন করেন বাসা বাড়িতে, বা যারা খামার পর্যবেক্ষণ করেন বা মধু সংগ্রহ করবেন, তারা ইচ্ছা করলে এই সামগ্রীগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। দেখুন, আমাদের কাছে অ্যাভেলেবেল এই মুখোশ সামগ্রীটি আমাদের কাছে আছে। আপনারা ইচ্ছা করলে এই ধরনের মুখোশ সামগ্রী সহ অন্যান্য যে কোনো সামগ্রী, যেমন কুইন গেট মুখোশ, স্মোকার, মধু নিষ্কাশন মেশিন, মৌ বক্স, কুইন কেজ, চাকু, ব্রাশ, কুইন কাপ, কুইন গেট সহ যাবতীয় যে কোনো উপকরণ পেতে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা সবসময় মৌচাষ চ্যানেলে মৌচাষের বিভিন্ন উপকরণ সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের সামগ্রী বিষয়ক ভিডিও দেওয়া আছে। আপনারা যারা মৌমাছি চাষ করেন, অনেকে হয়তো এতগুলো ইকুইপমেন্ট সম্পর্কে জানা নেই, তারা হয়তো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা পরপর বিভিন্ন সামগ্রী বিষয়ে ভিডিও দিয়ে থাকি। আপনারা যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা, আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মৌ পণ্যগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখুন, আমরা যারা বিশেষ করে বাসা বাড়িতে একটা দুইটা লালন পালন করি বক্স, তাদের ক্ষেত্রে এই মুখোশ বা টুপিগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মুখোশ বা টুপি ব্যবহার করলে আপনার চোখ, কান, নাক, মুখ সেফ থাকবে। সেগুলো অক্ষত রেখে আপনারা মৌমাছির বক্স পর্যবেক্ষণ করা বা মধু সংগ্রহ করা বা মৌমাছির দ্বারা কোথাও থেকে ক্যাপচার করা যে কোনো বিষয় এইগুলি ব্যবহার করে আপনারা কাজ করতে পারেন। তাছাড়া এপিস ডরসাটা মৌমাছির চাক কাটা, যারা প্রাকৃতিকভাবে মধু কাটেন বিভিন্ন চাক থেকে, ইচ্ছা করলে আপনারা এই ধরনের মুখোশগুলো ব্যবহার করে নাক, কান, গলা সেভ করে আপনারা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে নিতে পারেন অনায়াসে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আজকে আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সর্বোপরি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ।